হ্যাঁ মৃন্ময়, হ্যাঁ স্যার, আচ্ছা তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম মিনময় প্রামাণিক, আমার বাবার নাম শ্রী সুকুমার প্রামাণিক, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত চন্দ্রন মন্ডল গ্রামের বাস। আমি 2010 সালে উচ্চমাধ্যমিক পাশ করি। এরপর আমি 2017-18 বর্ষে মন্দিরবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে আমি এনএম বিষয়ে আইটিআই পাস করি। বর্তমানে আমি এখন মায়ের হাতে সেলাইয়ের কাজ করি, এছাড়াও আমার শখ হলো দৌড়ান। আচ্ছা, তুমি কেমন দৌড়াতে পছন্দ করো, লং রেস না শর্ট রেস? স্যার আমি প্রায় প্রত্যেক দিন 5 কিলোমিটার করে দৌড়াই, তো আচ্ছা তার সাথে সাথে আমি শর্টও দিই। আচ্ছা, আর তুমি কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছো এর মধ্যে? না স্যার, সেরকম ভাবে কোনো সুযোগ হয়ে ওঠেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি মাধ্যমিক 2007 আর এইচএস 2010 এর মাঝে তুমি আইটিআই করেছিলে বলছো নাকি? না স্যার, ওর মাঝে না, আমি 2016-17 বর্ষে আমি আইটিএস পাস করি। আচ্ছা, তাহলে এই যে এইচএস এর আগে 1 বছর গ্যাপ দেখা যাচ্ছে, সেটা কেন? স্যার তখন আমার মানে আমি মানে 1 বছর ব্যাক পেয়েছিলাম, ইংলিশে ব্যাক ছিল আমার, ওই জন্য আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মেডময়, নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনা এই দুটো ভাগ কবে হয় কেন? স্যার 1986 সালের 1 মার্চ সাউথ 24 পরগনা তৈরি হয়েছিল। আচ্ছা, আর তোমাদের জেলাতে লোকসভা কেন্দ্রের সংখ্যা? স্যার আমাদের জেলাতে লোকসভা কেন্দ্রের সংখ্যা হলো 5টি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা মৃন্ময়, তুমি পুলিশের চাকরি কেন করতে চাও? স্যার এটা আমার জীবনের লক্ষ্য স্যার। স্যার মানে আমি দেখেছি মানে মানে সমাজে যখনই কোনো বিপদ হয় বা কোনো অনুষ্ঠান হয়, পুলিশ প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের পাশে আজ বন্ধু হিসাবে থাকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, পুলিশের এই সেবামূলক কাজ, এই যে আত্মত্যাগ আমার খুব ভালো লাগে, তাই ওনাদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জন্মেছে, তাই আমি এই প্রফেশনের প্রতি আকর্ষণ মানে আকর্ষিত হয়েছি স্যার। আচ্ছা, মানে অনুষ্ঠানে বলছো পুলিশ পাহারা দেয় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের পাশের সার্বজনীন যে দুর্গাপূজা হয় সেখানে তোমার যদি পোস্টিং হয়, ঠিক আছে, এবং সেই দুর্গাপূজার ডিউটি তুমি করছো, তাহলে ওই প্যান্ডেলটা সম্পূর্ণভাবে দুর্গাপূজাটা ঠিকঠাক চালানোর জন্য তুমি কি কি ব্যবস্থা নেবে যাতে সেখানে ঠিকঠাক ভিড় মেনটেন হয়ে যায়, সব ঠিকঠাক ভাবে চলে, তোমার কি কি ব্যবস্থা হবে? স্যার প্রথমেই আমার দায়িত্ব থাকবে মানে দমকল কর্মীকে জানিয়ে রাখা, যাতে কোনো মানে দুর্যোগ মানে কি বলবো কোনো মানে অসুবিধা হলে দমকল কর্মী তাড়াতাড়ি প্রোটেকশন নিতে পারে। তাছাড়া যদি দেখি যে অতিরিক্ত ভিড় হয় ওইখানে, তাহলে আমার লাইন বাই লাইন মেনটেন করতে হবে, এবং মানে কিছু কিছু সংখ্যক লোক ঢুকবে সেরকম ভাবে আমার ব্যবস্থা রাখতে হবে, একেবারে গ্যাদারিং যাতে না হয়ে যায়। এছাড়াও আমার সবসময় মানে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং সবকিছু রিপোর্ট ওনাকে জানাতে হবে ওখানে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তুমি কি সুন্দরবন গেছো বেড়াতে একবার? না স্যার আমার যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষিত হয়েছিল? হ্যাঁ স্যার জানি স্যার। হ্যাঁ, কবে? স্যার 1987 সালে ইউনেস্কো দ্বারা। আচ্ছা আচ্ছা, তুমি ট্রেড বলছো, তোমার টেলারিং ছিল না? হ্যাঁ স্যার। তুমি এই টেলারিংটাকে এই পেশাতে কিভাবে কাজে লাগাবে? স্যার একটা ঘটনা বলি স্যার। স্যার এই মানে অতিমারিতে স্যার প্রথম দিকে যেভাবে মানে মাছের এতটা চাহিদা বেড়ে গেছিল, মানে বাজারে মাছ পাওয়া যাচ্ছিল না, তো স্যার মানে বিভিন্ন জায়গাতে মানে পুলিশ স্টেশনে মহিলা কর্মীদের দিয়ে কিংবা কনস্টেবলদের দিয়েই মাছ তৈরি করানো হয়েছে, তো স্যার আমি আমার এই কৌশলটা দিয়ে আমি মানে মাছ তৈরি করে সমাজের সেবাও করেছি স্যার, মানে আমি নিজে ব্যক্তিগত ভাবে করেছি, এবং এই কৌশলটা দিয়ে আমি ভবিষ্যতে যদি চাকরিটা পাই তো সেই আমি কাজে লাগাতে পারবো স্যার। এছাড়াও স্যার বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ পুলিশে বিভিন্ন রকম প্রকল্প হচ্ছে, তার মাধ্যমে স্যার সমাজের মানে দুস্থ ফ্যামিলির মহিলা প্লাস মানে যুবকদের মানে শিক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মানে সক্ষমতা করা হচ্ছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করানো হচ্ছে স্যার। সেদিক থেকে আমি যদি কনস্টেবল হিসেবে আমি মানে যেহেতু আমার আইটিআই করা আছে এবং আমি তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের এইসব পোশাক তৈরি করা শেখাতে পারবো স্যার। আচ্ছা আচ্ছা
আচ্ছা, তাহলে এখন এই COVID-19 এর জন্য মাস্ক বাড়ানোটা খুব একটা পুলিশের গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে। হ্যাঁ স্যার, প্রথম দিকে হয়েছিল স্যার। এই কোভিড এর পুরো নাম কি জানো? কোভিড ওয়ার্ডটার সম্পূর্ণ নামটা কি? হ্যাঁ স্যার জানি স্যার। আচ্ছা বলো স্যার। সি থেকে হচ্ছে করোনা, সরি স্যার এই মুহূর্তে একটু স্যার ভুলে বলছি স্যার। আচ্ছা 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 স্যার, ওটাকে আমি মানে মানে আমি বলি স্যার, এমনি বলি স্যার, করোনা ভাইরাস ডিজিজ 2019। 2019 এর কোন মাস থেকে শুরু হয়েছিল জানা আছে? হ্যাঁ স্যার, এটা স্যার ডিসেম্বরের মানে 31 ডিসেম্বর চায়নার হুয়ান প্রদেশে এটা প্রথম দেখা গিয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, চায়নার সাথে ইন্ডিয়ার এখন বর্তমানে পরিস্থিতি কেমন চলছে বর্ডারে জানো? হ্যাঁ স্যার জানি স্যার। আচ্ছা, কি হয়েছে স্যার? এটা 15 জুন স্যার চায়নার সঙ্গে ভারতের মানে সংঘর্ষ বেঁধে গিয়েছিল, এতে আমাদের ভারতীয় 20 জন বীর ভারতীয় সন্তান এতে মারা গিয়েছিল। হ্যাঁ স্যার, তারপরে স্যার এটা 45,000 আর্মিকে ওখানে ওই বর্ডারে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে দুটি দেশের মধ্যে আলোচনার মতে 2 কিলোমিটার চাইনিজ আর্মি ওরা পিছিয়ে গিয়েছে এবং আজকেরই আবার একটা পর্যায়ের মিটিং হওয়ার কথা আছে স্যার। আচ্ছা গুড। আচ্ছা, এই চায়না আর ইন্ডিয়া ডিসপিউটের কারণটা কি? স্যার প্যাংগং লেকের কাছে ওইখানে স্যার একটা মানে উত্তরাখণ্ডে যেটা আমাদের কৈলাস যাওয়ার যে প্রতি বছর যাওয়া হয় স্যার, তো ওইখানে আমাদের ভারতীয়রা ওটা কি করতো মানে চায়না হয়ে যেতে হতো। এবারে সেইখানে আমাদের সরকার কি করেছে একটা মানে শর্ট রাস্তা তৈরি করেছে, আর এই আর ওই জায়গাটা হচ্ছে মানে ডিসপুটেড এরিয়া স্যার, ওইখানে মানে বিবাদপূর্ণ এরিয়া, এই জন্য চায়নার পক্ষে এটা মানে বিবাদের সৃষ্টি হয়েছে, এটা ব্যাপার স্যার। আচ্ছা, আর স্যার আরেকটা দিক থেকে দেখা গেলে মানে ভারতীয় তীর্থযাত্রীরা চায়না থেকে যেত, সেইখানে প্রচুর পরিমাণে ট্যাক্স ওরা আদায় করতো, সেটা আর করতে পারবো না। হ্যাঁ, আর আরেকটা দিক থেকে দেখতে হলে স্যার মানে ওই জায়গাটা যদি মানে চাইনিজরা দখল করে নেয়, তখন আবার পাকিস্তানের সঙ্গে মানে চায়নার পুরোপুরি যে একটা সড়ক তৈরি হচ্ছে তার বাইপাস রুট হিসেবে ওটা কাজে লাগাতে পারবে। আচ্ছা আচ্ছা, সেই সড়কটার নামটা কি তুমি জানো, যেটা চায়না আর পাকিস্তান হয়ে হচ্ছে যেটা বলছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মৃণ্ময়, তোমার সাথে কথা বলে ভালো লেগেছে, ধন্যবাদ। তোমার ইন্টারভিউ দুর্দান্ত হয়েছে, ঠিক আছে। মোটামুটি পারিপার্শ্বিক যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং যেগুলো জিজ্ঞেস করা দরকার তোমার সব মোটামুটি এখন করে নিয়েছে তৈরি, আর নিজের ফিল্ড থেকে খুব ভালো বলেছো যে টেলারিং পেশাটা কীভাবে করবে, ঠিক আছে। আর এই যে মাধ্যমিক পরীক্ষা HS-এর গ্যাপটা, সেটা ভাববে না, ডাইরেক্ট বলবে, ঠিক আছে। কারণ তুমি জানো তো কারণটা কি, এখানে অনেকটা সময় লাগিয়ে দিয়েছো, এটাতে কোনো দ্বিধাবোধ করার কিছু নেই, যেটা প্র্যাকটিক্যাল সেটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট রিলেটেড সব কিছু ঠিক আছে তোমার? বাকি ওভারঅল খুব ভালো, সেরকম আর একটু আয়নার সামনে প্র্যাকটিস করো, বিশেষ কিছু আর লাগবে না, এভাবে চালিয়ে যাও। তোমার আর কবে ইন্টারভিউ ডেট দিয়েছো তোমার? আচ্ছা আচ্ছা, খুব তাহলে তুমি প্রিপেয়ার্ড আছো, মোটামুটি চাপ নেই, একটু মানে মুখে এরকমই হাসি রাখবে, বেশি মানে সিরিয়াস হও না, যেমন আছে ঠিক আছে, হালকা মুখে হাসি রাখবে, ভেতরে যাবে, তোমার ইন্টারভিউ খুব ভালো হবে।